অবশেষে গুঞ্জন হলো সত্যি, তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে তামিমের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কেন উইলিয়ামসন কিংবা জোফরা আসারের মতো ভাগ্য কেন হলো না দেশসেরা ওপেনারের? এই দুইজনের একজন ঠাই পেয়েছেন মূল দলে, আরেকজন ভারত যাচ্ছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে, অথচ তামিমকে পাওয়া গেল না কোনো অবস্থাতেই। কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক, যেমনটা হয়তো তামিম ইকবালও ছিলেন। উইলিয়ামসন ইঞ্জুরিতে পড়েছিলেন এবারের আইপিএলের ঠিক প্রথম ম্যাচে। ইঞ্জুরির কারণে তাই শঙ্কা ছিল বিশ্বকাপটা হয়তো মিস করতে যাচ্ছেন তিনি। তবে শেষ পর্যন্ত উইলিয়ামসনের জন্য অপেক্ষা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসন ফিরেছেন, বিশ্বকাপেও থাকছেন, তবে কিউই এই ব্যাটার পুরোপুরি ফিট কিনা তা নিয়ে সন্দেহ আছে। তামিম ইকবাল এক ম্যাচ খেললেও উইলিয়ামসন সেটাও খেলেননি। অনেকটা অনিশ্চিত হয়ে ভারতের ফ্লাইট ধরবেন কিউই এই অধিনায়ক। এমনকি এই বিষয়টা নিয়ে কেন উইলিয়ামসন নিজেও ভাবছেন, বলেছেন, স্বাভাবিকভাবে এটা আদর্শ কিছু নয়, তবে এটা নিয়ে আমার খুব বেশি কিছু বলারও নেই। এটাই ছিল আমার সামনে একমাত্র অপশান। আরেকটি বিশ্বকাপ খেলতে পারাটা হবে সত্যিকার অর্থেই রোমাঞ্চকর। একই রকম অবস্থা ইংলিশ পেসার জোফরা আর্চারের বেলাতেও। আগের বিশ্বকাপে ইংলিশদের জয়ের নায়ক ছিলেন এই আর্চারই, তবে আইপিএল চলাকালীন তিনিও পড়েছিলেন ইঞ্জুরিতে। জোফরা আর্চারকে তবুও ভারতে নিচ্ছেন ইংলিশ টিম ম্যানেজমেন্ট, ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন তিনি। এত সব কিছুর পর প্রশ্ন আসতেই পারে, উইলিয়ামসন এবং আর্চার পারলে তামিম ইকবাল কেন নয়? বিশেষ করে ওপেনিং পজিশনে বাকিরা সকলেই যখন ব্যর্থ, অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে আশা রাখতেই পারত বাংলাদেশ। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ছিলেন তামিম, করেছেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 44 রান। হাফ ফিট তামিম দলের বাকি ওপেনারদের তুলনায় অনেকটাই এগিয়ে সেটার প্রমাণও পেয়েছে ক্রিকেট ভক্তরা। তবে শেষ পর্যন্ত কোনো যুক্তিতেই আটকানো যায়নি পরিস্থিতিকে, তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের ফ্লাইট ধরবে বাংলাদেশ।